ভয়ানক বৃষ্টিতে তছনছ হয়ে গেল জনপ্রিয় পর্যটন স্থানগুলো। হিমাচল প্রদেশের এই জেলায় ভেসে গিয়েছে প্রধানতম পার্বতী নদীর ওপরের সেতু। মেঘ ভাঙা বৃষ্টির দাপটে ধুয়ে গিয়েছে পাহাড়ি রাস্তা। যোগাযোগের পরিস্থিতি অত্যন্ত খারাপ। কুলু জেলার মণিকরণ এলাকায় এই বৃষ্টি ও হরপাবানের প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর মিলেছে। জারি আছে উদ্ধার কাজ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। ঘটনাস্থলে যে ছবি উঠে এসছে তাতে স্পষ্ট আকারে বোঝা যাচ্ছে জলের তোরে প্রায় ভেসে গিয়েছে পাহাড়ি রাস্তার সব কিছু। স্থানীয় প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। দ্রুত সেই কাজ শেষ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। এর আগে বর্ষাকালে মেঘ ভাঙা বৃষ্টির ভয়াল রূপ দেখেছিল হিমাচল। কিন্তু প্রতিবছর এমন ঘটনা ঘটতে থাকবে তা বোধহয় কেউই আশা করেনি। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বারবার প্রকৃতির রোষে পড়ছে এই রাজ্য। কুলুর SDM জানিয়েছেন মঙ্গলবার রাত 4টা নাগাদ এই মেঘ ভাঙা বৃষ্টির ঘটনা ঘটে। মালানা চোজ ও সুন্দরী পার্বতী উপত্যকায় নেমে আসে তীব্র জলের স্রোত। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে পার্বতী উপত্যকায় এলাকায় জলের তোরে ভেসে গিয়েছে 4টি বাড়ি, চারজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। চোজের যে ক্যাম্পেনিং এলাকা আছে সেখানে ভেসে গিয়েছে বাড়ি। ঘটনায় জলে ডুবে চারজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এদিকে জলের মধ্যে আটকে আছে দুজন। এছাড়া মালানা জেলাতেও হরপাবানের প্রভাব পড়েছে। সেখান থেকে কম করে 25 জনকে উদ্ধার করেছে প্রশাসন। সেখানে জলে ডুবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হিমাচল প্রদেশের রাজ্য সরকার ওই এলাকা থেকে সমস্ত বেআইনি ক্যাম্পেনিং দ্রুত তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি তিনি জানিয়েছেন এই 3 থেকে 4 কিলোমিটার এলাকা থেকে বহু পর্যটককে উদ্ধার করা হয়েছে, তবে এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্টস্ট্যান্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করা হয়।